নমস্কার বন্ধুরা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে যে সকল শিক্ষার্থীরা এবার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছেন, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তাদের জন্য স্কলারশিপ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটির মাধ্যমে। স্কলারশিপ সম্পর্কিত যে সমস্যাগুলি আপনাদের হচ্ছে সেই সম্পর্কিত কিছু আলোচনা করে নেব ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই এই ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো যারা ফার্স্ট সেমিস্টারে এবার পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তাদের কিন্তু অনেকের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে অনেক কলেজেই কিন্তু এখন অবধি স্কলারশিপের যে ফর্মগুলি ওগুলো কিন্তু জমা নেয়নি বা সাবমিশন নেয়নি। তো আপনারা অনেকদিন আগের থেকে আবেদন করেছেন, অন্যান্য সেমিস্টারের কিন্তু আবেদন নিয়ে নিচ্ছে কলেজে, কিন্তু ফার্স্ট সেমিস্টারের আবেদন কিন্তু এখন অবধি সাবমিট নেয়নি। তো কেন নিচ্ছে না এবং কবে থেকে নিবে সেই সম্পর্কিত আলোচনা করে নেব ভিডিওটির মাধ্যমে। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু আমরা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে থাকি। তাই অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে ভুলবেন না। এখানে কিন্তু প্রায় 8,000-এর উপর সদস্য আমাদের সাথে যুক্ত রয়েছে, অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হবেন। এছাড়া আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন, সেখানেও কিন্তু আমরা রেগুলার আপডেটগুলি দিয়ে থাকি। তাই অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কগুলো একবার ভিজিট করতে ভুলবেন না। তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু স্কলারশিপের আবেদন করেছেন, যেমন মায়োটি স্কলারশিপ ও ওএসএস স্কলারশিপ ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন আপনারা অলরেডি করে রেখেছেন, কিন্তু সে ফর্মগুলো কিন্তু আপনারা এখন যদি কলেজে সাবমিট করতে পারছেন না বা কলেজে সাবমিটও নিচ্ছে না অনেক কলেজে। কোনো কলেজে হয়তো নিয়ে নিচ্ছে, সেগুলি আমরা বলছি না, যেগুলি কলেজ এখন নিচ্ছে না বা নেয়নি তাই সেগুলি সম্পর্কে তো আমরা আলোচনা করছি। তো আপনাদের প্রথমত জানিয়ে রাখি, আপনাদের সবার প্রথমে স্কলারশিপের যে টাকাগুলি ঢোকার জন্য আপনাদের কিন্তু কলেজে অ্যাডমিশন হতে লাগবে। এখন আপনারা ভাবতে পারেন যে এটা কীরকম একটা প্রশ্ন, আমরা তো অলরেডি প্রায় 6-7 মাস আগেই কলেজে অ্যাডমিশন হয়ে রয়েছি, এখন আবার অ্যাডমিশন হতে লাগবে মানে? তো এখানে একটা কথা বলবো যে অ্যাডমিশনের জন্য আপনাদের কলেজে অ্যাডমিশন না, আপনারা যতক্ষণ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না হচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাদের অ্যাডমিশন হচ্ছে না। অর্থাৎ আপনাদের অ্যাডমিশনটা কিন্তু ইউনিভার্সিটি মূলত হয়ে থাকে, কলেজে আপনারা ভর্তি হলেও ইউনিভার্সিটির আন্ডারে কলেজে ভর্তি হয়ে থাকেন। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন মানে আপনাদের রেজিস্ট্রেশন, অর্থাৎ যতক্ষণ আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি না করছেন ততক্ষণ কিন্তু আপনারা অফিসিয়ালভাবে কিন্তু ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন হচ্ছেন না। আর যতক্ষণ না আপনারা অ্যাডমিশন প্রসেসটি কমপ্লিট হচ্ছে, অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হচ্ছে না, ততক্ষণ কিন্তু আপনাদের ফর্মগুলি সাবমিট নিচ্ছে না কলেজের থেকে। এবার আপনাদের মধ্যে আরেকটা প্রশ্ন আসবে যে কিছুদিন আগেই তো আমরা ফিস পেমেন্ট করে, ফটো আপলোড করে ও ডকুমেন্টস আপলোড করে আমরা ভেরিফাই করলাম রেজিস্ট্রেশনের জন্য, তো আমাদের রেজিস্ট্রেশন তো অলরেডি হয়ে গেছে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে তো আমরা করলাম। তো অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের তরফ থেকে ডকুমেন্টস ও ফটোগুলো আপলোড করেছেন, পরবর্তীতে যখন আপনাদের কলেজ থেকে ভেরিফাই করে সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ইউনিভার্সিটি থেকে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং নেক্সট স্টেপে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করা হবে। রেজিস্ট্রেশন নাম্বার যখন প্রোভাইড করা হবে প্রত্যেকটি কলেজ থেকে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়ে থাকবে, বিভিন্ন মেথডে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়ে থাকে, যখন দেওয়া হবে তখন কিন্তু আমি আপডেট করে দেবো। পরবর্তীতে এরকম আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন যখন রেজিস্ট্রেশন নাম্বার আসবে। যখন রেজিস্ট্রেশন নাম্বার আসবে তখন কিন্তু আপনাদের পুরো অ্যাডমিশন প্রসেসটি সম্পূর্ণ হয়ে গেল, তারপরে হয়তো 7-10 দিনের মধ্যে আপনাদের সমস্ত ফর্মগুলি সাবমিট করে নেবে। যেহেতু পরীক্ষার একটা শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে, তাই অবশ্যই এই পরীক্ষার শিডিউলের আগে আপনাদের সাবমিট নিয়ে নেবে, যত সম্ভব নেক্সট উইকের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলি প্রোভাইড করে দেওয়া হবে ইউনিভার্সিটির তরফ থেকে। আর তার নেক্সট উইকে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকের মধ্যে কিন্তু আপনাদের ফর্মগুলি সাবমিট নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখনও অবধি কেন আপনাদের ফর্মগুলি জমা নিচ্ছে না। কোনো কলেজে কিন্তু জমা নিয়ে নিচ্ছে, কিন্তু বেশিরভাগ কলেজে এখন অবধি জমা নেয়নি। সেক্ষেত্রে এই রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হবে তারপর থেকে কিন্তু আপনাদের সাবমিশন প্রসেস শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে ভেরিফাইয়ের মাধ্যমে আপনাদের স্কলারশিপের টাকাগুলি ক্রেডিট হয়ে যাবে। তো এখানে আমরা উইন্ডোটি খুলে নিয়েছি, আপনারা দেখতে পাবেন 22 তারিখ থেকে আপনাদের পরীক্ষার শিডিউল বেড়েছে। শিডিউল সম্পর্কিত একটু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দিয়েছি, আপনাদের পরীক্ষা একটা বিশেষ নিউজ যেটা রয়েছে শিডিউল সম্পর্কিত, সেই ভিডিওর লিঙ্কটি আপনারা এন্ড স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপরে, আদারওয়াইজ আপনারা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকেও দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ডিসপ্লেতে এখন যে ভিডিওটি শো করছে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, সেখানে পরীক্ষার শিডিউল ও ডেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা রয়েছে। বিশেষ গুরুত্বপূর্ণ ডেট ও শিডিউল সম্পর্কিত আলোচনা রয়েছে, ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।